আসসালামু আলাইকুম, ঘরোয়া রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি স্পাইসি পটেটো ললিপপ, কিভাবে বানাবেন চলুন দেখে নেই। পটেটো স্পাইসি ললিপপ বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে চলুন দেখে নেই। এর জন্য আমরা দুটো পটেটো নিয়েছি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, টেস্টি সল্ট, এটা হচ্ছে মশলা, ম্যাজিক মশলা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়া, হোয়াইট গোলমরিচের গুঁড়া, এটা ডিম, তেল এবং ময়দা। তো চলুন এই স্পাইসি পটেটো ললিপপ কীভাবে বানাবেন দেখে আসি। দেখার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সকল ভিডিও সবার আগে দেখতে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখতে হবে। প্রথমে আমরা ময়দা দিয়ে দিচ্ছি, ময়দাটি আমরা একটা সুন্দর ডো তৈরি করব, তার জন্য ফার্স্টে আমরা ময়দা দিয়ে শুকনো মরিচের গুঁড়া দিচ্ছি অল্প পরিমাণে, এরপর দিচ্ছি লবণ এবং টেস্টি সল্ট অল্প পরিমাণে, এরপর ম্যাগির ম্যাজিক মশলা অল্প পরিমাণে, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া অল্প পরিমাণে, গোলমরিচের গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া। এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমরা সুন্দর করে মিক্স করে নিয়েছি, এখন আমরা অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আমাদের ডোটা মাখানো হয়ে গেছে, এখন আমরা 10 মিনিট মতো এই ডোটি ঢেকে রেখে দেবো। আলু সিদ্ধ করে নিয়েছি আমরা, এখন আমরা ডিম যেটি সিদ্ধ করে রেখেছিলাম সেটিকে আমরা গ্রিন্ড করে দিচ্ছি। দেখুন, এটির মাধ্যমে আমরা সুন্দর করে গ্রিন্ড করে দিচ্ছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মরিচ কুচি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার পরিমাণ মতো লবণ এবং টেস্টি সল্ট দিচ্ছি, গোলমরিচের গুঁড়া হোয়াইট এবং ব্ল্যাক দুইটাই পরিমাণ মতো, এবার দিচ্ছি ম্যাজিক মশলা ম্যাগির পরিমাণ মতো, হলুদ এবং শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি, এগুলো দিয়ে এবং একটু ময়দা দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নেব। আমরা এখন যে মিক্সচারটা মাখিয়ে নিয়েছিলাম সেটি সুন্দর করে শেপ করে নিচ্ছি, ফার্স্টে গোল গোল করে নিয়ে তারপর আমরা লম্বা লম্বা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, আমরা হাত দিয়ে গোল করে নিয়ে এভাবে করে আমরা সবগুলো শেপ করে নেব। দেখুন, আমরা এভাবে করে এগুলোকে বানিয়ে নিয়েছি। এখন আমরা যে আটার ডোটি মাখিয়ে রেখেছিলাম সেটি নিয়ে কাজ করার পালা। আমরা যে ডোটি মাখিয়ে নিয়েছিলাম তাতে আমরা ময়দা মাখিয়ে নিয়েছি, এখন আমরা বেলুন দিয়ে এটা বেলে নিচ্ছি, এটি গোল করে বেলে নিতে হবে। আমরা ডোটি সুন্দর করে পাতলা করে বেলে নিয়েছি, এখন এটা আমরা লম্বা লম্বি করে কেটে নিব। আমরা লম্বা লম্বি করে কেটে এবার সুন্দর করে ওই যেটি মাখিয়ে রেখেছিলাম ডিম এবং আলু সেটি সুন্দর করে এভাবে করে পেঁচিয়ে দিব। এভাবে করে আমরা সবগুলো বানিয়ে নিব। দেখুন, আমরা ডো দিয়ে সুন্দর করে এটিকে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে বানিয়ে নিয়েছি, এখন এটিকে ভাজার পালা। ফার্স্টে আমরা চুলায় জাল ধরিয়ে দিচ্ছি, অপেক্ষা করব চুলাটি গরম হওয়ার জন্য। কড়াই গরম হয়ে গিয়েছে, আমরা রান্নার রেগুলার তেল নিয়ে নিয়েছি, অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে এসেছে, এখন আমরা এর মধ্যে পটেটোর স্পাইসি ললিপপগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমরা উল্টে দিচ্ছি। দেখুন কী সুন্দর লাল লাল হয়ে গিয়েছে। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে, কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন কেমন হয়েছে। এবার চুলা থেকে আমরা এগুলোকে নামিয়ে নিচ্ছি। তো আপনারা যারা এখনও এইভাবে পটেটো স্পাইসি ললিপপটি ট্রাই করেননি তারা এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রান্নাটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, রান্নাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের কোনো মতামত জানাতেও প্লিজ কমেন্ট করুন। আরও নতুন নতুন রান্না দেখতে হলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।